السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين ولا عدوانا الا على الظالمين عن وحش بن حرب رضي الله تعالى عنه ان اصحاب النبي صلى الله عليه وسلم قالوا يا رسول الله انا ناكل ولا نشبع قال فلعلكم تفترقون قالوا نعم قال فاجتمعوا على طعامكم ওয়াজ কুরুশ মাল্লাহিয়া আলাই ইব রক লাহকুম ফি রহাবুদা ও অব্রে মাজা সুপ্রিয় সাথী বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদেশের ব্যাখ্যামূলক আলোচনা করব নিবিভুম সাল্লাহ আলিহসাল্লামের কাছে একদা শাহবাগন আসলেন আরজ করলেন হে আল্লাহ রসুল আমরা তো খাদ্য গ্রহণ করছি খাচ্ছি কিন্তু আত্মতীর্তবান হচ্ছে না মজা লাগে না ভালো লাগে না নভীভূম সাল্লাল্লাহ আলিহসাল্লাম জিজ্ঞেসবাদ করলেন ফালা আল্লাহ কুম তফতারে কোন সম্ভবত তোমরা বিচ্ছিন্ন হয়ে খাদ্য গ্রহণ করো তারা বললেন নাম হা আমরা তো বিচ্ছিন্নভাবে খাদ্য গ্রহণ করি সালাম বললেন তোমরা একসাথে বসে খাদ্য গ্রহণ করো ওয়াজকুরুসমাল্লা এবং আল্লাহর নাম উচ্চারণ করো ইউলাকুম ফি তাতে তোমাদের বরকত দেওয়া হবে তোমরা বরকত লাভ করতে পারবে আত্মতিরিত্ববান হবে নিবি সাল্লিউসাল্লাম তাদেরকে দিক নির্দেশনা দিলেন যে একসাথে বসে তোমরা খাদ্য গ্রহণ করো দ্বিতীয় দিক নির্দেশনা দিলেন তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো বিসমিল্লা পাঠ করো প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম একসাথে খাদ্য গ্রহণ করার যে উপকারিতা আজকে আমরা দ্বিতীয় পাঠ আলোচনা করব আল্লাহর নাম নেওয়া সম্পর্কে সুপ্রিয় ও বন্ধুগণ আসলে আমরা অনেক বিষয়ে ছোট মনে করি তুচ্ছ মনে করি তার দ্বারা অনেক ধরনের উপকারের দিক রয়েছে কল্যাণের দিক রয়ে আছে নবিম সাল্লিহাস্লাম ছোট্ট একটি বাক্য বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি এই আল্লাহর নামে শুরু করা আমাদের জীবনের মোড়কে পরিবর্তন করতে পারে আমাদের সার্বিক কল্যাণ বই আনতে পারে নিবিমু মুসাল্লাহ আলিহিহি হোসাল্লাম তাই তো খাদ্য গ্রহণের ক্ষেত্রে তিনি বলেছেন বিসমিল্লা পাঠ করো আসুন আজকে আমরা বিসমিল্লা নিয়ে কথা বলি আমরা বিসমিল্লাহর দুটি দিক আলোচনা করতে পারি প্রথমত যারা আমরা বিসমিল্লা পাঠ করি এই বিসমিল্লা পাঠের উপকারিতা অনুরূপভাবে আমরা দ্বিতীয় পাঠ আলোচনা করতে পারি যারা আমরা বিসমিল্লা পাঠ করি না তাদের অপকারিতা আসল সংক্ষেপে আমরা কয়েকটি পয়েন্ট বলব নবী সাল্লা আলি ওসাল্লাম উল্লেখ করেছেন বিসমিল্লা পাঠ করা হলে এতে বরকত পাওয়া যায় আল্লাহ সুহানাহ তালার পক্ষ থেকে এতে বরকত হয় এতে কল্যাণ হয় এই জন্য নিবিম সাল আলী সাহাবিদেরকে এমনটি দিক নির্দেশনা দিয়েছেন একদা তার ছয়জন জন সাহাবিকে নিয়ে খাদ্য গ্রহণ করছিলেন জেহাদিসটি মা ইসারদুল্লাহ তালা বর্ণনা করেছেন নবী মুসাল্লাহ আলিয়াল্লাম খাদ্য গ্রহণ করছেন এমত অবস্থায় যা আরবি একজন আগন্তুক আসলেন গ্রাম্য ব্যক্তি আসলেন তিনি অল্প কিছু খাদ্য গ্রহণ করলেন দুই লোকমা তিনি খাদ্য গ্রহণ করলেন নবী মুসাল্লাহ আলী হাসাল্লাম পরক্ষণে বললেন আমা ইন্নাহু লৌসাম্মা লাকুম এই ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারণ করত তাহলে তোমাদের এই খাদ্য সবার জন্য যথেষ্ট হতো বরকত লাভ করতে তিনি আল্লাহর নাম উচ্চারণ করেননি এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি নবীম সাল আলী বিসমিল্লাহ বিসমিল্লা কথা বলেছেন এর মাধ্যমে বান্দা তথা আমরা বরকত লাভ করতে পারি তাই তো নবী সাল আলী সালাম তার সাথে কখনো কখনো সুন্দর উপদেশ দিয়েছেন উপদেশ দিচ্ছিলেন অমর বিন আবু সালামা রতি গোলাম সব বিয়ামিনিক ওকুল মিম্মা ইয়ালিক বৎস তুমি যখন খাদ্য গ্রহণ করো তখন আল্লাহ নাম উচ্চারণ করো পাঠ করো অনুরূপভাবে তুমি ডান হাতে খাদ্য গ্রহণ করো তোমার কাছের যে খাদ্যগুলো সেগুলো থেকে তুমি শুরু করো আমরা তো বিশেষভাবে আরো বলতে পারি আল্লাহ করেছেন। আলাই তোমরা খাদ্য গ্রহণ করো ওই পশুর গোস্ত তোমাদের জন্য খাওয়া বৈধ হবে যে পশু জবা করতে যে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে এই প্রসিদ্ধ মাস আলা হল যখন আমরা পশু জবা করি চাই সেটি হাঁস হতে পারে মুরগি হতে পারে কবুতর হতে পারে অথবা গরু ছাগল হতে পারে ওঠ হতে পারে আমাদের জবা করার পূর্বে বিসমিল্লা উচ্চারণ করতে হবে আল্লাহর নাম নিতে হবে এটি এমন একটি বাক্য এতে বরকত রয়েছে যেন ওলমাগন বলেছেন পশু জবা করার পূর্ব শর্ত হলো আল্লাহর নাম নেওয়া বিসমিল্লা পাঠ করা কেউ যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা না পাঠ করেন তাহলে ওই পশুর গোস্ত কিন্তু খাওয়া যাবে না আল্লাহ সোহানহ তালা পরক্ষণে তিনি আলোচনা করেছেন সুরা নামের একশো তো একুশ নম্বর আয়াত ওয়ালাত কুলু মিম্মালম ইউদ করিসমুল্লহিয়ালই ওয়ে ইন নাহু লাফিস্ক আল্লাহ আলোচনা করেছেন ওই পশুর গোস্ত তোমরা খেও না ওই পশুর গোস্ত তোমাদের জন্য বৈধ নয় যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়নি কেননা ওয়েন হু আল্লাহ আল্লাহতালা বলেছেন সেটি হচ্ছে আল্লাহর অবধে অন্যায়ের মাধ্যমে সীমালঙ্গনের মাধ্যমে জবাই করা হয়ে আছে এই জন্য সেই পশুর গোস্ত খাওয়া আমাদের জন্য অবৈধ তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি বিসমিল্লাহ হলো একটি বরকতের বাণী এই জন্য সর্বক্ষণই আমাদেরকে বিসমিল্লা পাঠ করতে হবে এই মর্মে হাদিস বর্ণনা করেছেন Anas bin Malik radiallahu ta'ala anhu nabi mu এর বরকত বুঝাতে যে তিনি আলোচনা করেছেন যে কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয় আল্লাহ আকবার নবী মু sallallahu alaihi wasallam এর ارشاد কথাছেন اذا خرجا الرجل من بيته فقال بسم

নবীম সাল্লা আলী আসসালামের সাথ করেছেন এই বাক্য যখন উচ্চারণ করে তখন তাকে বলা হয় যে হুদিত তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে সঠিক পথের উপর রাখা হয়েছে ও কুফিত তোমাকে সংরক্ষণ করা হয়েছে যথার্থ করা হয়েছে ও উকিত সকল অন্যায় থেকে তোমাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে এই জন্য আমরা এভাবে বলতে পারি কেউ যখন ঘর থেকে বের হন এবং আল্লাহর নাম উচ্চারণ করেন এমন বাণী আল্লাহ নিয়ে বলেছেন শয়তান পালায়ন করতে থাকে এবং একজন শৈতান অপর শেতকে বলতে থাকে কীভাবে তুমি তাকে পারো কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া ওকে নবীম সাল্লা আসাল্লাম বলেছেন এক শৈতান অপর শেতকে বলতে থাকে কীভাবে তুমি তার ক্ষতি করতে পারো যাকে সংরক্ষণ করা হচ্ছে যাকে হেদায়েত দেওয়া হয়েছে যাকে সকল দিক থেকে সকল অন্যায় থেকে বাচ্চা নেওয়া হয়েছে কীভাবে তার ক্ষতি করতে পারো শৈতান পলায়ন করে এই জন্য আসুন আমরা প্রতিনিয়ত অভ্যাস করি আমরা বিসমিল্লা পাঠের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণী নবী মুসাল আলী সাল্লাম তাই তো তিনি তার সাহাবনকে তিনি শিক্ষা দিয়েছেন আমরা যদি এই ছোট্ট বাণীটি অভ্যাস করে ফেলতে পারি এটি যদি আমাদের প্রতিনিয়ত আমরা সেটি পাঠ করতে পারি সকল ধরনের ক্ষতিকারক বস্তু থেকে নিজকে আমরা বিরত রাখতে পারি নবী মুসাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ যখন সকালে ও সন্ধ্যাতে বলে বিসমিল্লা হিল্লাদি লা ইয়াদুর মাসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা যে ব্যক্তি ছোট্ট এই দোয়াটি বিস্মীলা বলে পাঠ করে নিবিমু সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সকাল সন্ধ্যায় তিনবার করে যদি পাঠ করে লাম তার কেউ কোনো ক্ষতি করতে পারে না তার কোনো ধরনের ক্ষতি হবে না আল্লাহ সাল তাকে হেফাজত করেন যে যেহাদিশেছে আবুদাবুদ এসেছে সুপ্রিয় সাতীয় বন্ধুগণ এই জন্য আসুন আমরা এই ছোট্ট বরখতমি পানিটি আমাদের জীবনের প্রতিটি অংশের সাথে মিলিয়ে নিই এবং নিবিম সাল্লিহাসাল্লামের যে সুন্দর দেখানোর পদ্ধতি সুন্নতের একতেদা সে একতেদা আমরা করি কেউ যদি বিস্মিল্লা পাঠ না করে তার ক্ষতির দিকগুলো এক তো আমরা আলোচনা করাছি যে কেউ যদি পশু জবা করতে যে বিষ্মিল্লা উচ্চারণ না করে তাহলে ওই পশুর গোস্ত খাওয়া হারাম শরীয়ত বিরোধী জেনে শুনে যদি কেউ না পাঠ করে তবে ভুলক্রমে যদি হয়ে থাকে সেটি একটি ভিন্ন প্রসঙ্গ অনুরূপভাবে আমরা বলতে পারি তিনি অন্তত আল্লাহ নবীর একতেদা থেকে বিরত থাকার ফলে সব থেকে মাহরুম হয়ে আছেন যে ব্যক্তি পাঠ করেন প্রতিনিয়ত তিনি সব পান তার সবের যে পাল্লা সেটি ভাই হতে থাকে যে ব্যক্তি পাঠ করে না সে সব থেকে মাহরম হন অনুরূপভাবে বরকতহীন হান তিনি বরকত থেকে বঞ্চিত হন কেন নবীম সাল্লাহু আলিয়া তার শাহনকে শিক্ষা দিয়েছেন যে বিসমিল্লা পাঠ করা হলে তাতে বরকত হয় কেউ যদি পাঠ না করে তাহলে তিনি বরকত থেকে বঞ্চিত হন অনুরূপভাবে বলা যেতে পারে নবীম সাল্লু আলি এরশাদ করেছেন কেউ যখন ঘরে প্রবেশ করে ঘরে প্রবেশ করে তিনি বিসমিল্লা বলেন এক তো ঘরে প্রবেশের দুয়ারও আছে বিসমিল্লাহ ওয়ালাজনা ও বিসমিল্লাহ খরজনা ও আলা রব্বিনা তওয়াক্কালনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন ঘরে প্রবেশে বিসমিল্লাহ বলে অনুরূপভাবে খেতে বসে বিসমিল্লাহ বলে শয়তান বলতে থাকে লা মাবিতা ওয়ালা আশা আজকে তোমাদের সাথে আমি খাদ্য গ্রহণ করতে পারবো না আর থাকতেও পারবো না তোমাদের খাওয়াতেও সঙ্গ দিতে পারবো না নিবিমু সাল্লা সালাম এমনটি আমাদেরকে ধারণা দিয়েছেন অতএব আমরা যখন ঘরে প্রবেশ করব তখন এক তো ঘরে দোয়া বলতে হবে সাথে সাথে খেতে বসে দোয়া বলতে হবে কেউ যদি ঘরে প্রবেশ করে দোয়া না পাঠ করেন শেতান তখন বলতে থাকে যে আজকে তোমাদের সাথে আমি থাকতে পারবো খেতে বসে যদি দোয়া বলে ফেলেন তাহলে খাওয়াতে আরো অংশগ্রহণ করতে পারে না এই আমাদের টিভ হবে বিশেষ করে আমরা যখন ঘরে প্রবেশ করি ঘর থেকে বের হই খেতে বসি সবসময় দোহা পাঠ করা কেননা এর মাধ্যমে কিন্তু আমরা শয়তানের যে অশ্বসা এ থেকে নিজকে মুক্ত রাখতে পারি আল্লাহ সুহানো শয়তানের শয়তানের চক্রান্ত সম্পর্কে বলেছেন ওলা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা তার অনুসরণ অনুকরণ করো না কেননা ইনামা মরুকুম বিশ্বুওয়াশা শয়তান তোমাদেরকে কিন্তু আদেশ করে তোমাদেরকে কুমন দেয় বিশ্বু যত ধরনের অন্যায়ের অপকর্মের তাহলে ঘরে প্রবেশ করে যদি আমরা বিস্মিল্লা পাঠ না করি শয়তান যদি আমাদের সঙ্গ দেয় আমাদের সাথে থাকে তাহলে সে তো আর কখনো আমাদেরকে ভালো আদেশ করতে পারে না এজন্য রাতের কল্পনা জল্পনাগুলো যত ধরনের মনের মাঝে যত ধরনের কুচিন্তাগুলো এগুলো কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে শয়তানকে সঙ্গী করে ফেলেছি যদি বিস্মিলা পাঠ করে আমরা ঘরে প্রবেশ করি তাহলে শয়তান আমাদের সাথে থাকতে পারবে না আর কুমন্ত্রণা দিতে পারবে না অনুরূপভাবে খেতে বসে যদি আমরা বিস্মিল্লা পাঠ করি তাহলে শয়তান খেতেও পারবে না আমরা আত্মতৃপ্তবান হব এবং বরকত লাভ করব করবো একটি ফজিলত বলে আজকে শেষ করব নবীম সাল আলী স্বাদ করেছেন কেউ যখন স্বামী স্ত্রীর বৈধ মিলনে লিপ্ত হয় আল্লাহ আকবর এবং দোয়া পড়তে থাকে বিসমিল্লাহ আল্লাহ শে পাওয়ানা ও জন্বি সে পাওয়ানা মার আল্লাহ নেই বলেছেন কেউ যখন এই দোয়াটি পড়ে প্রথমে বিসমিল্লাহ অথবা দোয়াটি পড়ে ফেলে এর মাঝে যদি সন্তান আসে নবীম সাল আলী আসালাম বলেছেন যে এ সন্তানকে শয়তান আক্রমণ করতে পারে না তার ক্ষতি করতে পারে না আকবার সবচেয়ে বড় একটি আমাদের পাওনা আমরা সবাই কিন্তু চাই যে আমার সন্তানগুলো সৎ হোক এজন্য যখন স্বামী স্ত্রী মিলন লিপ্ত হন তখন সুন্নত হল সুন্দর করে দোয়া পাঠ করে নেওয়া কেননা এর মাধ্যমে যে সন্তান হবে সে সুন্দর হবে এবং শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকবে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে সর্ব অবস্থাতে নবীম সাল আলী আসাল্লামের ونشر في دانكرون وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته